আপেল খাচ্ছি। আর সাথে এখন রান্নাটাও করব। তো রান্না এখন মাঝে দিনের দেড়টা, তো রান্না করতে করতে আপেলটা খাবো। রান্না আমার হয়ে গেছে সকালে, এখন তো হঠাৎ করে চিকেন খাওয়ার ইচ্ছা হলো, তাই একটু চিকেন খাবো। আজকে খেয়ে নি চিকেনটা, কালকে আবার করবা চৌথ না। আজকে একটু একটুখানি একটা মেহেন্দি মানে পুজো করতে গিয়ে যে মেহেন্দি একটু লাগিয়েছি, দাগটা দেখছো কিনা যে হাতের তালুতে একটু দেখিয়েছি, মানে জাস্ট সবুজ। কালকে তো পরবই, কালকে তো আছেই, তো আমি কড়াইয়ের মধ্যেই নিয়ে নিচ্ছি কেটে। কাঁচা লঙ্কাগুলো অলরেডি আমি ধুয়ে নিয়েছি, যেগুলো ধুয়ে নিয়েছি সেগুলো। আর আমার এই যে এই স্ল্যাবটা কিন্তু খুব পরিষ্কার, এটা রোজ দিন মেয়েটা ভালো করে ধুয়ে নেয়। তো টমেটোটাও ধোয়া আছে, কাজে এটাও কেটে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। একটুখানি করব, শুধু একটুখানি মানে আমার সমান আর কি, দুবেলা খেতে পারবো সেইভাবে। কাঁচা তেলে সব কাঁচা দিয়ে বানাচ্ছি আর কি, কাঁচা তেল, কাঁচা এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কাঁচা। তারপরে চিকেনটা দিয়ে দেবো, আলু সেদ্ধ করা, কারণ আলু সেদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি। আদা, আদা কিছুটা একটু থেতলে দেব। কত আলসি দেখো, মানে আলসি তো বলবো না, এমনি শর্টকাটের জন্য হামান এটা আছে হামান দিস্তা, তাও আমি স্ল্যাবটার উপরে এটা আদা হয়ে গেল। এখন রসুন ছেলে দিয়ে দেব, ঝোল বানাবো আর কি, চিকেনের ঝোল। চিকেনের ঝোল খেতে আমার খুব ভালো লাগে, গ্রেভিওয়ালা চিকেন যে থাকে, সিম্পল একটা ঝোল হয় সেটা খেতে খুব ভালো লাগে। একটু খেতে পারবো কিনা ভগবান জানে, কারণ কি সকালে আমি ম্যাগি খেয়েছি, তাও দু প্যাকেট খিদে পেয়েছিল খুব। কালকে রাত্রে রুটি খেয়েছি, অ্যাজ ইউজুয়াল আমি রুটি খাই না, এই জন্য সকালবেলা উঠে দেখি পেট একেবারে খালি হয়, পেট আমার সেটা হজম হবে না, পেট ভর্তি থাকবে, আর তা নইলে পেট একদম খালি খালি ফিল করবো আর কি, রুটি খেলে এইরকম হয়। অবশ্য রুটি আমি একটার বেশি তো খেতে পারি না, রসুনগুলো না একটু ধুয়ে নেব, সেই জন্য আমি এইভাবে খোসা ছাড়িয়ে রাখছি আলাদা করে। এখানে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ আর লঙ্কা বাটা আছে, যদিও আমি কাঁচা লঙ্কা দিয়েছি কয়েকটা কেটে, তোমরা দেখেছই একটু ঝোল ঝোল হবে, আর ঝোল হবে। কদিন ধরে ব্যস্ততার কারণে কোনো ভিডিও, রেগুলার ভিডিও করতে পারছি না,
এই জন্য ভিউস ভিউস তো আমার এমনিতেই নেই, আর সেই নেইটা আরো বেশি নেই হয়ে গেছে, একদমই ভিউ নেই। কাজে তোমাদেরকে বলবো একটু দেখো, আমাকে একটু ভিউটিউ দাও বাবা, আমি তো সবার ভিডিও দেখি। সত্যি একটু কিছু কিছু করে দিয়ে দেবো। হঠাৎ হঠাৎ করে মানে এই রান্নার প্ল্যানটা হয়েছে তো, কাজেই মানে শর্টকাটে আর কি। তবে দিচ্ছি সব কিছুই, দিচ্ছি সব কিছুই, কিন্তু তাড়াতাড়ি। এখন পেঁয়াজটা, এটা যদিও আমার এই ছোট ইয়েটা পেঁয়াজ কাটার নয়, তাও আমি এটা দিয়েই পেঁয়াজ কাটছি। এটা দিয়ে আমি ব্রেড কাটি, অথবা এই যে ছোট রসুন, মানে ছোট কিছু হলে আর কি। আর পেঁয়াজ কাটারটা আছে এই যে বড়, এটা দিয়ে, এটা দিয়ে আমি পেঁয়াজ কাটি, মানে সবজি টবজি বড় আর কি সবজিগুলি। একসাথে দেখো এতগুলো আনলেই হয়, অনেক বেশি ছিলকা ফেলে দিতে হয়। দেখো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি অন্য মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একদমই অল্প, ধনিয়া গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা, মিক্স করে দেবো এখন। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, সবগুলো একসাথে মিক্স করে দেব। চিকেনটা আগের থেকে বার করে রাখিনি, কাজে এটা মানে ইয়ে করতে খুলতে এখন ইয়ে হচ্ছে, একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারছি না। এদিকে আমার মশলাটা হচ্ছে, ফাইনালি কয়েকটাকে আলাদা করতে পেরেছি, সেগুলো এখন দিয়ে দিচ্ছি এতে। দিয়ে দেবো আলু,
বেশ একটা সুগন্ধ উঠছে কিন্তু। দিয়ে দেব নুন, এবার আমি এটাকে ঢেকে দেব, ঢাকনাটা উঠিয়ে আরেকবার নাড়াচাড়া করে দেবো। রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, দেখতেও খুব টেম্পটিং লাগছে।